সদর সাব ডিভিশনের আটটি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা বুধবার ইভিএম সহ ভোটের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজেদের পোলিং স্টেশনের দিকে রওনা দিয়েছেন বলে বুধবার জানিয়েছেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। উপাকান্ত স্কুলে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া নিজের প্রতিক্রিয়ায় তিনি জানান, চারটের থেকে সাড়ে চারটের মধ্যে ভোটকর্মীরা নিজেদের পোলিং স্টেশনে পৌঁছে যাবেন। ম্যাডাম, ডিসপার্সাল সেন্টার, এটা আমরা আটটা কনস্টিটুয়েন্সি যেটা সদর সাব ডিভিশনের, সেখানের এখান থেকে ডিসপার্সাল হচ্ছে বিভিন্ন পোলিং বুথে। তো এখানে যারা পোলিং অফিসিয়ালস আছে আমাদের, তাদের সাথে সিকিউরিটি টেক হওয়ার পর ওনারা নিজ নিজ পোলিং স্টেশনে যাচ্ছেন। তো আমরা এক্সপেক্ট করছি যে সাড়ে চারটার মধ্যে তারা সবাই গিয়ে পৌঁছাবেন, আর তারা সেখানে রিপোর্টও করেন আমাদের পৌঁছানোর পর। তো স্মুথলি হচ্ছে এখানে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে 50-60% পোলিং পার্টি অলরেডি ডিসপার্সাল হয়ে গেছে এখানে। নির্বাচনে ব্যাপক সংখ্যা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সিস্টেমের ক্ষেত্রে বলতে গেলে ম্যাডাম, যেমন দেখেন এখানে সিএপিএফ আমরা সব পোলিং স্টেশনেই যাচ্ছেন, তারপর সব পোলিং স্টেশনেই ওয়েবকাস্টিং হচ্ছে, তারপর মাইক্রো অবজারভার সমস্ত পোলিং স্টেশন লোকেশনে আছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ফোর্স মাল্টিপ্লায়ার বলে আমরা এনশিওর করছি, যাতে এই সমস্ত লেভেল অফ চেক। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে সিল করে দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্ত। যে কোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ নেবার জন্য সীমান্ত রক্ষী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর উচ্চ আধিকারিকরা। লাগাতার লাগে হুয়ে হ্যাঁ, ফেন্স কে আগে ভি পেট্রোলিং চল রহি হ্যায়, বাংলাদেশ কে সাথ ভি হমনে বাত কিয়া হুয়া হ্যায়, উত্তর ট্রুপস কো ভি হমনে অ্যালার্ট কিয়া হুয়া হ্যায় কি কিসি ভি তরহ কা কোই অপরাধ করকে বাংলাদেশ ইয়া কোই ট্রান্স বর্ডার ক্রাইম ক্রিমিনাল বাপস ভাগ না সকে, ইয়া পহলি বাত তো করনে কে লিয়ে আহি না সকে। 50-60% ভোটকর্মী ইতিমধ্যেই বিভিন্ন পোলিং স্টেশনে পৌঁছে গেছেন বলেও জানান পশ্চিম জেলার জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।